এই যে আমরা চলে এসেছি স্কুল থেকে। আরে তুমি চলে এসেছো, কি মজা কি মজা দেখো। টিটি আজকে স্কুলে সবকিছু ঠিক ছিল? ভালো ছিল মা। তুমি স্কুলে কোনো দুষ্টুমি করনি তো? না মা, আমি কোনো দুষ্টুমি করিনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বইতে ওই আটকে প্রোগ্রাম হবে, ওইখানে সবাইকে আমি দেখে নিচ্ছি কি কি দিয়েছে ম্যাম। ঠিক আছে কই গো, কিছু খেতে পেতে দাও, খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা বসো বসো দিচ্ছি। ওটা কি দেখছো তুমি? আরে কিছু না, ওই যে তিতিরের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য প্রোগ্রাম হবে না, ও কি কি লাগবে সেটাই ম্যাম লিখে দিয়েছে, ওটাই দেখছিলাম। অনেক কিছু আনতে হবে বুঝলে বাজার থেকে, আর একটা নতুন জামাও নিতে হবে হোয়াইট কালারের। ও তাই নাকি, এটা তো খুব ভালো কথা। তাহলে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যাই বাজারে, জিনিসগুলো সব কিনে আনি। হ্যাঁ হ্যাঁ তাই করো, চলো আজকেই নিয়ে চলে আসি। আবার বৃষ্টি বাদলের দিন, কখন বৃষ্টি নামাবে এরপর আর আনতে যাওয়া হবে না। আজকে ওয়েদার ভালো আছে, চলো আজকেই যাই। দেরি করে লাভ নেই বুঝলে, তুমি তাড়াতাড়ি আমাকে খাবারটা দাও। দিদি ওদিকে চলো, ওদিকে দোকানগুলোতেই তোমার 15 আগস্টের জিনিসপত্রগুলো পাওয়া যাবে। দাদা হোয়াইট কালারের ফ্রক হবে, তুলে লাগবে 15 আগস্টের জন্য। হবে না দাদা, এই ওড়নাগুলো কত করে? 100 টাকা। আরে দেখো কি সুন্দর জামাটা সাদা, এরকমই তো সাদা নিতে বলেছে, দেখো কি সুন্দর না এটা, এটাই নিয়ে নি চলো। হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে, কিন্তু একটু দামটা বেশি হয়ে যাচ্ছে একটা দিনের জন্য। আচ্ছা ঠিক আছে নিয়ে নাও, কি আর করা যাবে, লাগবে যখন। বাবা আজকে কিন্তু অনেক কিছু কেনাকাটি করা হয়েছে দেখলে, এখন থেকে এই বাজারে কত ভিড়। আসলে সব স্কুলে স্কুলে প্রোগ্রাম আছে তো, তাই সব মানুষ এখন থেকে কিনেছে, ভালোই হয়েছে আজকে গেছি। আরে নাও নাও জিনিসগুলো সব ভরে রাখো, 15 আগস্টের দিন সব লাগবে, ওগুলো আবার নষ্ট হয়ে যায় না। দিদি একদম এই ফ্ল্যাগ গুলো তো এখন হাত দেবে না, কিন্তু এগুলো যদি হারায় আর কিন্তু কিনে দেবো না, বুঝতে পারলে? তোমরা ওঠো, আজকে 15 আগস্ট, মেয়েটা স্কুলে আজকে প্রোগ্রাম আছে, তাতেই যেতে হবে না? ঘুমাচ্ছে করে বলতো, ওঠো তাদের ওঠো। তিতি ওঠো বলো, দেখো দেখো টাইম হয়ে গেছে, তাদের ওঠো ওঠো ওঠো। তিতি তিতি শোনো মা, উঠে পড়ো, স্কুল যেতে হবে না, চলো ওঠো। তিতি চলো এবার রেডি করে দি, স্কুলে যেতে হবে আজকে, সব বন্ধুরা কি সুন্দর সেজে গুজে আসবে, কি ভালো লাগবে বলো, চলো 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 তাড়াতাড়ি। তাই তো আমি তিতির জন্য এই সুন্দর ড্রেসটা কিনেছি। নাও নাও তিতি তাড়াতাড়ি পরে নাও, তাড়াতাড়ি পরে নাও। এই দেখো তিতি জামা পরে রেডি হয়ে গেছে, এবার চলো আমি ওর মেকআপটা আগে করে দিই। তা মেকআপ গুলো দাও তো আমাকে, এদিকে দাও, একটা একটা করে ধরো হাতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট ফাস্ট। আগে ওই যে ওই ইয়েটা দাও, কি বলে জানতে, অ্যালোভেরা জেলটা দাও তো, অ্যালোভেরা জেলটা দাও আগে, সানস্ক্রিনের মতো। হ্যাঁ তুমি প্রতিদিন সানস্ক্রিন মাখো এরকম গন্ধটা। আচ্ছা এরপরে ওই ইয়েটা দাও, এমনিতে বাচ্চাদের জন্য কিন্তু মেকআপ করা একদমই ভালো নয়, যেহেতু তোমার আজকে ফাংশন আছে তাই তোমাকে সাজাচ্ছি, প্রতিদিন কিন্তু সাজতে চাইবে না ঠিক আছে। চলো চলো এবার আমি তোমাকে একটু আই শ্যাডো লাগিয়ে দিই, চোখটা বন্ধ কর, এই নাও হালকা করে একটা সাইডে একটুখানি পড়াবো, পুরোটা পড়াতে গেলে পুরো ঘেঁটে দেবে ত্রিশিকা। এই তো আজকে তো পুরো আইলাইনারটা পড়ে নিয়েছে ত্রিশিকা, আজকে একদম ঘাটেনি ত্রিশিকা, বন্ধ করে থাকো চোখ খুলবে না, চোখ খুললে কিন্তু পুরো আইলাইনারটা নষ্ট হয়ে যায় জানো। আইলাইন দাও, তোমার আইব্রোটা একটুখানি এ করে দিই, এবার আগে তোমাকে একটু লিপ বাম লাগিয়ে দিই। না না ত্রিশিকাটা আগে দাঁড়াও, আগে আগে লিপ বামটা পরাতে হবে তবে তারপরে লিপস্টিক। হ্যাঁ মা এখানে ব্লাশ, এটা কি মা? এটা মাম্মা ব্লাশ,
এটা তোমার ব্লাশ ছয়টি হালকা করে ব্লাশ লাগিয়ে দি হাইলাইটার এটা মামার হাইলাইটার আজকে ত্রিশিকা প্রোগ্রাম আছে তোমার হ্যাঁ হ্যাঁ ওই জন্য তুমি এত সাজছো অনেকটা সাজছো আমি অনেকটা বাবা আবার লিপস্টিকও পরবে এনাও ঠিক থাকো থাকো মাম্মা তুমি আমার টিপটা চাই ও এনাও লিকুইড টিপটা এবারে তিতিকে এই হেয়ার ব্যান্ডটা পরাবো দেখো কি সুন্দর পতাকা কালারের হেয়ার ব্যান্ড পেয়েছি এই দুটো তিতির হাতে পরাবো এবারে বাকি আছে শুধু এই দুটো তাহলেই হয়ে যাবে তিতির মেকআপ কমপ্লিট দেখো তো তিতিকে কেমন লাগছে বাহ খুব সুন্দর লাগছে কিন্তু তুমি তো এখন রেডি হওনি হ্যাঁ আমি আমি তো এই চুটকি বাজালে রেডি হয়ে যাব দেখবে এই যে এই দেখো আমিও রেডি হয়ে গেছি দেখলে কেমন চুটকি বাজি রেডি হয়ে গেল বাহ ঠিক আছে চলো চলো তোমাদের দিকে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমিও আজকে সেজে নিচ্ছি তিতির সাথে সাথে আজকে তিতিকে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করতে দেখে আমার ছোটবেলাকার কথাটা মনে পড়ে গেল জানো হ্যাঁ হ্যাঁ সত্যি কত এক্সাইটেড থাকতাম বলো আজকে দিনে স্কুলে প্যারেডে তারপর নাচে গানে অংশ নিতাম কি ভালো লাগতো আর সেই দিনগুলো আজকে আমাদের তিতি উপভোগ করছে খুব ভালো লাগছিল ওকে আজকে দেখে স্কুলে আর তোমরা সবাই কিভাবে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছো সেটা কমেন্ট করে এক্ষুনি জানাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও হ্যাঁ